নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। 6 বছর থেকে পারমিট বন্ধ, আন্দোলনে শিলচরের 10,000 অটো চালক। শিক্ষামন্ত্রীর দয়া থেকে বঞ্চিত, ভেঞ্চার হাইস্কুল শিক্ষকদের দিশপুর লাস্ট গেটে ধর্ণা। কাগজকলের 81 জন কর্মীদের আত্মার শান্তিতে শোক মিছিল জাগরুর, কল চালুর প্রার্থনা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিগত 6 বছর থেকে শিলচরে অটোর পারমিট বন্ধ, এর ফলে বিভিন্ন সমস্যা পোহাচ্ছেন শহরের অটো চালক ও অটো মালিকরা। 16 কিলোমিটার পরিধির সুযোগে শিলচরের প্রায় 4 শতাধিক বেকার যুবকরা অটো কিনে জেলার সোনাই, বরখলা, শালচাপড়া সহ বিভিন্ন জায়গায় অটো চালিয়ে উপার্জনের টাকা থেকে নিজের পরিবার প্রতিপালন করতেন, কিন্তু হঠাৎ করে স্থানীয় প্রশাসন 10 কিলোমিটার পরিধি করে দেওয়ায় তারা বিপাকে পড়েন। তাদের বক্তব্য, শহরজুড়ে 2,000-এরও অধিক ই রিকশা অবাধে চলাফেরা করছে, সেক্ষেত্রে প্রশাসন সহ স্থানীয় জনপ্রতিনিধিরা নীরব ভূমিকা পালন করছেন। ই রিকশার সুবিধার তুলনায় শহরের 4 শতাধিক অটোর পারমিট বিগত 6 বছর থেকে বন্ধ করে রেখেছে প্রশাসন। অনেক শিলচরের 4 শতাধিক অটো বেকার যুবক অটো কিনেছে কেয়ার অপারেটর দিয়ে, কিন্তু আজকে 6 বছর অধিক হয়ে গেল শিলচরের পারমিট খুলছে না। আজকে শিলচরের অনেক চাকরি হচ্ছে বাইরের থেকে, শিলচরের সব জনপ্রতিনিধিরা জানেন যে শিলচরের বেকাররা কোনো সুযোগ পাচ্ছে না। আগে সেই সুযোগ স্বনির্ভর হওয়ার একটা সুযোগ ছিল, সেটাও বন্ধ হয়ে গেল। তারপরেও কিছু অটো 16 কিলোমিটার পরে সুযোগ থাকায়, যেহেতু 16 কিলোমিটার সোনাই, বরকলা, চালচাপড়া সব শিলচরের যাতায়াত করতে পারতো শিলচর 16 কিলোমিটার ব্যয়সাধ্যে, কিন্তু হঠাৎ করে এটা 10 কিলোমিটার করার পরে এই 4 শতাধিক অটো শ্রমিক, অটো চালক, অটো মালিক আজকে যে বিভিন্ন সমস্যায় জর্জরিত। আগামী বিধানসভা নির্বাচনের পূর্বে যদি 4 শতাধিক অটোর পারমিট প্রদানের ব্যবস্থা করা না হয়, তাহলে 4টি সংগঠনের 10,000 অটো চালকরা যৌথভাবে বৃহৎ গণ আন্দোলন গড়ে তুলবেন। শিলচর শহরের বিভিন্ন অটো মালিক ও চালক সংস্থার যৌথ উদ্যোগে বৃহস্পতিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে বিকাশ ভট্টাচার্য, প্রদীপ দাস, রণজিৎ সাহা, সীতু রায় ও মিঠু চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। যদি এই 4 শতাধিক অটোর যদি পারমিট, শিলচর পারমিট করে দেওয়া না হয়, স্থানীয় প্রশাসন এবং আমাদের স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ যারা সরকারের প্রতিনিধি, না হলে আমরা সম্মিলিতভাবে এই 4টি সংস্থা আমরা নির্বাচনের পূর্বে একটা বৃহত্তর আন্দোলন, এই আমাদের 4টা সংস্থার প্রায় 10,000 অটো, আমরা সম্মিলিতভাবে এই 4 শতাধিক অটোর পরিপ্রেক্ষিতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। নির্বাচন যে কীভাবে এই জনপ্রতিনিধিরা সুষ্ঠুভাবে করেন, তার জন্য আমরা আগাম বলছি যে যেহেতু এমন একটা পর্যায়ে এসে পরিস্থিতিতে অবস্থিত হয়েছে এই 4 শতাধিক অটো না ঘাটকা, কিন্তু ইদানিং দেখা গেছে 2,000-এর অধিক ইরিশকা অবাধে শিলচরে চলাচল করছে, কোনো প্রশাসন নীরব, কোনো জনপ্রতিনিধিও নীরব, কিন্তু ওদের যে সুযোগ আছে আর সামান্য 4 শতাধিকের অটো আজকে 6 বছর ধরে কোনো সুযোগ দিচ্ছে না। তাই আমরা অবিলম্বে 2-4 দিনের মধ্যেই এই 4 শতাধিক অটোর কারণে আমরা 4টা সংস্থার প্রতিনিধিগণ, জেলা প্রশাসন এবং আমাদের স্থানীয় বিধায়কের সঙ্গে আমরা দেখা। ভেঞ্চার হাইস্কুল প্রাদেশিকীকরণের দাবিতে বৃহস্পতিবার দিশপুর লাস্ট গেটে সারাদিনব্যাপী ধর্ণা কর্মসূচি পালন করা হয়। বিগত 30-35 বছর থেকে বিনা বেতনে স্বীকৃতিপ্রাপ্ত অসমের প্রায় 200টি ভেঞ্চার হাইস্কুলের 1,800 শিক্ষকের ভাগ্যে এখনও জোটেনি কোনো সরকারি বেতন বা পারিতোষিক। দীর্ঘ বছর থেকে অনাহারে অর্থাহারে দায়িত্ব পালন করে আসা এই 1,800 শিক্ষকের প্রতি এবারও ফিরে দেখলেন না অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। উল্লেখ্য, সদ্য প্রাদেশিকীকৃত স্কুলগুলি হচ্ছে 2006 সালের আগে স্বীকৃতিপ্রাপ্ত। এছাড়াও অসমে 2006 সালের আগে অষ্টম শ্রেণীর স্বীকৃতিপ্রাপ্ত প্রায় 200টি হাইস্কুল রয়েছে, কিন্তু শিক্ষামন্ত্রী এদের বঞ্চিত করলেন। এবারের স্কুল প্রাদেশিকীকরণে শিক্ষামন্ত্রীর দয়া থেকে বাদ পড়া অসমের এই 1,800 ভেঞ্চার শিক্ষক কোনো উপায় না পেয়ে এদিন দিশপুরে ধর্ণা দেন।
বৃহস্পতিবার জয়েন্ট অ্যাকশন কমিটি অব রিকগনাইজড ইউনিয়নসের ব্যবস্থাপনায় কাছাড় ও নগাঁও কাগজকলের 81 জন কর্মীর আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে এক শোক মিছিল অনুষ্ঠিত হয়। এদিন বিকেল আনুমানিক 4টা নাগাদ মিছিল শুরু হয়ে প্রথমে শিলচর গান্ধীভাগ, পরে শিলচর শ্মশানঘাটে এবং পঞ্চায়েত রোডস্থিত হজরত পীর শাহ মোকামে মোমবাতি জ্বালিয়ে কাছাড় ও নগাঁও জেলার কাগজকলের 81 জন মৃত কর্মীদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন সংস্থার কর্মকর্তা। সরকারের যাতে সদ্বুদ্ধি হয় এবং কল দুটোকে ফের চালু করতে পারেন তার জন্য প্রার্থনা করেন তারা। আমাদের কাছাড় এবং নগাঁও কাগজ কলে 81 জন শ্রমিকের আত্মার চিরশান্তি কামনায় আজকে আমরা শ্মশান কালীবাড়িতে এসেছি মোমবাতি প্রজ্বলিত করে ওদের আত্মার চিরশান্তি কামনায়। তারপর হলো আমরা এখান থেকে বেরিয়ে বদলশা মোকামে যাব। কাগজ কলে 81 জন এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে। আমরা মা কালীর কাছে প্রার্থনা করছি এই মৃত্যু যেন এখানেই থামে, কারণ স্বৈরাচারী সরকারের এই অত্যাচারে মৃত্যু প্রত্যেক দিন হচ্ছে এবং আরো কত মানুষের যে মৃত্যু হবে তা আমরা বলতে পারি না। আমরা মা কালীর কাছে প্রার্থনা করছি এই সরকারের অন্তরাত্মা জেগে উঠুক। বরাক উপত্যকায় যে মৃত্যু লীলা চলছে, হত্যা লীলা বলবো আমরা, সেটা বন্ধ হোক এবং কাছাড় এবং নগাঁও কাগজকলকে পুনরুজ্জীবিত করে ভবিষ্যৎ প্রজন্মের কর্মসংস্থানের পথ খুলে আসুক, এই প্রার্থনা নিয়েই আমরা মায়ের মন্দিরে। এদিকে একই বিষয় নিয়ে পাঁচগ্রাম টাউনশিপে সহস্রাধিক কর্মী একত্রিত হয়ে ধর্মীয় শোক মিছিল পালন করেন। এদিন মীরে আরিফিন শাহের মোকামে পাঁচগ্রাম টাউনশিপ শনি মন্দির, কালী মন্দির সহ বিভিন্ন মন্দির ও মোকামে মোমবাতি জ্বালিয়ে ধর্মীয় নিয়মানুযায়ী প্রার্থনা করা হয়। মিছিল আরম্ভ হওয়ার আগে 1 মিনিট নীরবতা পালন করা হয়। ধর্মীয় মিছিলটি জাতীয় সড়ক হয়ে অন্যান্য ধর্মীয় স্থানে যেতে প্রশাসনের অনুমতি চাইলে তা খারিজ করে দেওয়া হয়। বর্তমান আমাদের সরকার আমাদের তিলে তিলে মারার চেষ্টা করছে। এই হলো আমাদের দেশ, আমরা গণতান্ত্রিক দেশে বাস করছি, অথচ আমাদের কোনো গণতান্ত্রিক অধিকার নেই, আমাদের ধর্মীয় শোক মিছিল অধিকার নেই। কিন্তু অন্য সময় আমরা দেখতে পাই যেখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে লোক অস্ত্র শস্ত্র নিয়ে রাস্তায় মিছিল করে, তখন সরকার ওদের পারমিশন দেয়। বিভিন্ন রাজনৈতিক দল শত শত মানুষ নিয়ে মিছিল করে, তখন ওনাদের পারমিশন দেয়। আমরা আমাদের সহকর্মীরা যারা মারা গেছেন তাদের আত্মার সদ্গতি কামনার জন্য আমরা ধর্মীয় শোক মিছিল করবো। পাঁচগ্রামের বিভিন্ন ধর্মস্থানে গিয়ে আমরা একটা প্রদীপ প্রজ্বলন করব, সেখানেও আমাদের অনুমতি দেন নাই সরকার। এই সরকার এতদিন আমাদের শুধু লোভ দেখিয়েছে, ওরা বুটের রাজনীতি করে। অ্যাকচুয়ালি ওরা চায় না যে আমাদের মধ্যবিত্ত সমাজ বেঁচে থাকুক, বরাকবেলি আসামের দুটা বৃহৎ শিল্প বেঁচে থাকুক। ওরা পুঁজিপতির সরকার। আমাদের যেটা এখন আমরা বুঝতে পারছি সম্পূর্ণভাবে আমাদের প্রতারণা করা হয়েছে। আমাদের আশ্বাস দিয়েও আমাদের মিল চালুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। বরখলায় স্বচ্ছ উন্নয়নের অঙ্গীকারবদ্ধ হয়ে বিধানসভায় প্রার্থিত্বের লক্ষ্যে জনসংযোগ তীব্র করে বিজেপির দলীয় টিকিট প্রত্যাশী বিশ্বজিৎ দাস। দলের দুর্দিনে বরখলায় বিজেপির একমাত্র লড়াকু অবদানের দৌলতে আসন্ন বিধানসভা নির্বাচনে তাকে দলীয় টিকিট প্রদান করবে দল বলে আশাবাদী তিনি। বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, তো সবাই জানেন বিগত দিনেও আমি দাবি করেছিলাম, কিন্তু যখন দাবি করার পরে যখন দল আমাকে দেয় নাই, বর্তমান বিধায়ককে দিয়েছে, একদম সমস্ত বরকলাবাসী জানেন আমি দলের সঙ্গে থেকে কীভাবে কাজ করেছি। দলের কেন্দ্রে দল বড়, আমি শুধু বড় নয়, আমাকে দেয় নেই তার জন্য কেন আমি, দল তো জিততে হবে, দল জিতলেই আমার পরিচয়, তার জন্য আমি দলের সঙ্গে খেটেছি এবং দল সবার সহযোগে দল তখন 42 ভোটে জিতেছিল। আগামী দিনেও সেই ধারাবাহিক আমি বজায় রাখবো, আমি দলের কাছে দাবি করেছি। দল যদি মনে করে আমাকে দিয়ে জয়ী হতে পারবে তাই আমাকে দল দেবে। আর আমি জানি এই বছর দলে আমাদেরকে দলে বলেছে সার্ভে চলছে, সেই সার্ভে নিজে দিবে। আমি আশাবাদী সেই সার্ভে আমি 1 নম্বরে থাকবো এবং আগামী দিনে টিকিট পাবো এবং টিকিট পেয়ে যাতে সমাজের কাজ করতে পারি সেই আশা নিয়ে আমিও আশাবাদী। রাজ্যের বন ও পরিবেশ, আবগারি এবং মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের ধলাই বিধানসভা কেন্দ্রের স্থানীয়রা রাস্তা নিয়ে তীব্র অসন্তোষ ব্যক্ত করলে এগিয়ে এলো নিউ লাইফ ফাউন্ডেশন। অভিযোগে জানা যায় দীর্ঘ বছর থেকে রাস্তার জন্য জনগণ আবেদন জানালেও কোনো কাজই হয়নি ধলাই বিধানসভা সমষ্টির শেরাতল জিপির অধীনস্থ হারাধনপুর গ্রামের রাস্তা নির্মাণে। তারা বলেন, দেশ স্বাধীন হওয়ার 70 বছর অতিক্রম হয়ে গেলেও এলাকার রাস্তা নির্মাণে কোনো জনপ্রতিনিধি এগিয়ে আসেননি। অবশেষে নিউ লাইফ ফাউন্ডেশনের পরিচালক কমরুল হক লস্করের উদ্যোগে গ্রামবাসীদের সাথে নিয়ে হারাধনপুর গ্রামের রাস্তা নির্মাণ করে দিয়ে দীর্ঘদিনের সমস্যার সমাধান করে দেন তিনি। আমরা হারাধনপুর গ্রামের জনগণ
আজ থেকে প্রায় 70 বছর হয়ে গেছে ভারত স্বাধীন হওয়ার, কিন্তু এখনো পর্যন্ত উন্নতির কোনো ছায়া পড়ে নাই আমাদের এখানে। আমরা অনেকবার অনেক জায়গায় পিটিশন করেছি আমাদের রাস্তার জন্য, কিন্তু আমরা রাস্তাটা চেঞ্জন হয়েছে সত্যি, কিন্তু এখান থেকে গেছে বাগাবাজার থেকে আসার সময় প্রায় 2 কিলোমিটার এসে রাস্তাটার কাজ সমাপ্ত হয়ে গেছে, এরপরে আর কোনো কাজ হয় নাই। যখন আমরা অফিসে গিয়েছিলাম এটার জন্য ইনকোয়ারি করার লাগিয়া, তখন তারা আমরা বুঝাইয়া দিছে যে এটা কাজটা এখানে সমাপ্ত হয়ে গেছে। প্রায় 25 থেকে 30 কোটি টাকার কাজ ছিল, কিন্তু এখনো পর্যন্ত এই টাকারও কোনো কিছু আমরা পাচ্ছি না, রাস্তাও পাচ্ছি না, যার কারণে আমাদের এখানের রাবার বাগানের মালিক নুর ইসলাম লস্কর মহাশয় ওনার তত্ত্বাবধানে উনি একটি জিসিপি আমাদেরকে দিয়েছেন এই রাস্তার লিঙ্কটা করার জন্য। আমাদের আরেকজন সাহায্যকারী হিসাবে আছেন আমাদের বড় ভাই কমরুল ইসলাম লস্কর মহাশয়, উনিও আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করছেন। তো আমাদের কাজ দেওয়া হয় তখন রোড ফিলিংয়ের বহুত কিছু সরঞ্জাম লাগে, তা তো আমাদের এখন ক্ষমতা নাই, তাই সরকারের কাছে আমরা এটাই বিনতি করছি যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের আরাধন ফেরাচল জিপে আরাধন করে গ্রামের দিকে একটু নজর দেওয়ার জন্য। জমি বিবাদকে কেন্দ্র করে একই পরিবারের দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটিতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলো তারাপুর ষোলগিরি গোবিন্দ বাড়িতে। ঘটনার বিবরণে জানা যায়, জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন থেকে ভাইদের মধ্যে বিবাদ চলছিল। বৃহস্পতিবার গোবিন্দ বাড়ির বাউন্ডারি দেওয়াল নির্মাণের জন্য শ্রমিক নিযুক্ত করেন শুভ্রাংশু শেখর নাথ। ঠিক তখনই হিমাদ্রি শেখর নাথ ও হিমজ্যোতি নাথ শ্রমিকদের দেওয়াল নির্মাণে বাধা দেন। সন্ন্যাসী শুভ্রাংশু শেখর নাথ এ বিষয়ে ভাইদের প্রশ্ন করলে শুরু হয় বচসা। অভিযুক্তরা তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে হুমকি দেয়। এদিন এক সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, ভাইদের ন্যাকারজনক কাণ্ডে তার সন্ন্যাস জীবনের মানহানি হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে তারাপুর পুলিশ ফাঁড়িতে একটি এজাহার দায়ের করবেন বলে জানান সন্ন্যাসী শুভ্রাংশু শেখর নাথ। লেট গিরীন্দ্র মোহন নাথের ছেলে আমাকে ভ্যারাইটিসভাবে আমাকে আঘাত করেছে। আমি জানি যে আমি বলতে আরম্ভ করেছি, তো আমি জানি ও প্রবলেম ক্রিয়েট করার আবার চেষ্টা করবে, তাই আমি বাতিজাকে দিয়ে আমি ওয়াল করাচ্ছি। আর শেষমেশ যখন ওয়ালটা এসে লাগবে কর্নারে, এখানে প্রবলেম ক্রিয়েট করে দিয়েছি। একটা রাস্তা গুলকমণি ল্যান দাদুর নামে ল্যান, ওর রায়ত এটাকে তেরা করেছে, ওর রায়ত এটাকে স্ট্রেট করতে রাজি, কিন্তু ও স্ট্রেট করে না। আর এখন যেটা ওয়াল এসে শেষ হয়ে যাচ্ছে, এখন আমার ব্যাক সাইডে আবার ওয়াল যাবে, এই যে ওয়ালগুলো দিতে বাধার সৃষ্টি করছে। তাই আমি যেটা আজকে আমি যেটা আমি পুলিশ স্টেশনে যেটা এফআইআর আমি দিচ্ছি, এটাতে আমি পুলিশকে বলছি যে কীভাবে আমাকে মানে অ্যাটাক করেছে, আমার উপরে আমাকে অত্যাচার, আমার গেরুয়াকে কীভাবে অত্যাচার মানে অসম্মান করেছে। আমি কেশব সারক সংস্কৃতি সুরভী ও ন্যাশনাল মেডিকেল অর্গানাইজেশনের যৌথ ব্যবস্থাপনায় গত 7 ফেব্রুয়ারি থেকে বরাকে অনুষ্ঠিত হচ্ছে 8 দিনব্যাপী ধন্বন্তরী সেবাযাত্রা 2021। এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার কাছাড় জেলার চাতলা অঞ্চলের বৈরাকি টিলাতে অনুষ্ঠিত হয় মেগা স্বাস্থ্য শিবির। সেবাযাত্রার কর্মসূচি সহ উপত্যকার বিভিন্ন গ্রামাঞ্চলে 25টি স্বাস্থ্য পরীক্ষণ শিবির অনুষ্ঠিত করার লক্ষ্য রেখেছেন আয়োজকরা। এখন অবধি 20টি স্বাস্থ্য পরীক্ষা শিবির সম্পন্ন হয়েছে এবং আগামী 2-1 দিনের ভেতর বাকি পরীক্ষণ শিবিরগুলো সম্পন্ন করা হবে। এদিন সংস্থার পক্ষ থেকে জানানো হয়, 3000-এরও অধিক রোগীদের পরীক্ষণ প্রক্রিয়ার পর বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে ধন্বন্তরী সেবা যাত্রার মাধ্যমে আমরা ডাক্তারবাবুরা আমাদের গ্রামীণ যে প্রত্যন্ত অঞ্চলগুলো আছে, যেখানে আমাদের সরকারি পরিষেবা স্বাস্থ্য পরিষেবা পৌঁছাতে পারে না, সেই অঞ্চলগুলোতে গিয়ে ওনাদের সেবা দান করা, এবং আমাদের গ্রামাঞ্চলের যারা রয়েছেন ওনাদের একটি মনের যে বেদনা থাকে যে আমাদেরকে ভারতের অন্যান্য যে জায়গা রয়েছে দিল্লি বোম্বে পুনে এইখানের লোকেরা আমাদেরকে ভারতের মনে করেন না, তো সেই যে দূরত্ব সেই দূরত্বটাকে কমানো এবং গ্রামের মানুষ যে আমাদের ভারতের আমাদের সন্তান আমাদের মা ভারতীর সন্তান সেই সুযোগ করিয়ে দেওয়ার জন্য সেবা এবং সেবা পাওয়া এই দুটোর কাজ ধন্বন্তরী সেবাযাত্রার মাধ্যমে আমাদের দুটি সংস্থা করে চলেছে। এতে কেশব স্মারক সংস্কৃতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কাছাড় জেলার সভাপতি শুভ্রাংশু ভট্টাচার্য, প্রান্ত প্রচারক সঞ্জয় কুমার দেব প্রমুখ, এবং ন্যাশনাল মেডিকেল অর্গানাইজেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বরাক প্রান্তের সভাপতি ডক্টর অখিল পাল, সম্পাদক ডক্টর অমিত কালোয়ার, ডক্টর অভিনন্দন ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট চিকিৎসকরা।
কৃষক নেতা অখিল গগৈর মুক্তির দাবিতে প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত লালা শহরে। বৃহস্পতিবার লালা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি, ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি এবং রাইজোর দলের কর্মকর্তারা যৌথভাবে এক প্রতিবাদী মিছিলের আয়োজন করেন। এদিন প্রথমে লালা চন্দ্রপুর বাইপাসের নিকটে রাইজোর দলের এক যোগদান সভা অনুষ্ঠিত হওয়ার পর কৃষক মুক্তির ডাকে কৃষক নেতা অখিল গগৈর মুক্তির দাবিতে সেখান থেকে লালা শহর পর্যন্ত এক প্রতিবাদ মিছিলে পা বাড়ান তিন দলের কর্মকর্তারা। এদিন রাইজোর দলের সাধারণ সম্পাদক ক্ষোভের সুরে বলেন, আজকে আমরা রাইজের দলের হাইলাকান্দি জেলা সমিতির এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে এবং আমাদের হাতে খবর এসেছে যে আমাদের নেতা অখিল গগৈর আজিও জামিন বাতিল করা হয়েছে। আমি দেখেছি এই আরএসএস বিজেপি নেতৃত্বাধীন এই সরকার আমাদের নেতা রাইজের দলের নেতা অখিল গগৈকে আজকে বছরের পর বছর ধরে জেলে বন্দী করে রাখেছে। আমি রাইজের দলের তরফ থেকে হাইলাকান্দি জেলা সমিতির তরফ থেকে আজকে এক মহা মিছিল আরম্ভ করেছি। আমাদের এই মিছিলে হাজার হাজার জনগণ উপস্থিত হয়েছে এবং এখান থেকে আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত সর্বানন্দ সোনোয়াল মহাশয় এবং হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে হুঁশিয়ারি করে দিচ্ছি, যদি আপনাদের সস্তাহ থাকে অখিল গগৈকে জেলে বন্দী না করে অখিল গগৈকে জেলে বাহিরে রেখে বাইক র্যালি করক, বড় বড় সভা পাতক, বড় বড় মিটিং করক, তখন বুঝতে পারবে যে অখিল গগৈ যে আসামের নেতা, আসামের জনগণের নেতা অখিল গগৈ, অখিল গগৈ জেলে বন্দী করি সর্বানন্দ সোনোয়ালে। ধলাইয়ের ভাগা এলাকার পানছড়া বর্মনবস্তি থেকে নিজের ঘর থেকে নিখোঁজ হয় বছর ১৩ এক কিশোরী। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া সেরে বাবা মা সহ মেয়ে নিজ নিজ বিছানায় ঘুমোতে যান, কিন্তু তার পরের দিন চোখ খুলে দেখতে পান মেয়ের বিছানায় মেয়ে নেই। অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পাওয়ায় বৃহস্পতিবার ধলাই থানায় এক নিখোঁজ মামলা দায়ের করেন তার মা। তবে স্থানীয় সূত্র মতে জানা যায়, এক ভিন্ন ধর্মী যুবক এই ঘটনার সাথে জড়িত রয়েছে। এদিকে বিষয়টি নিয়ে সরব হয়েছেন হিন্দু জাগরণ মঞ্চের নেতা অমরেন্দু দাস। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, আমরা চাই যে নাবালিকা অপহরণের পিছনে যে জড়িত আছে তাকে যাহাতে অতিসত্বর ধলাই পুলিশ অ্যারেস্ট করেন এবং উপযুক্ত শাস্তি দেন। আর এই ঘটনা শুধু আজকের নয়, বিগত বেশ কয়েক বছর বেশ কয়েক মাস ধরে চলছে। কোথাও ধলাই সেলটেক্সের মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছে, কোথাও খুলিচড়ার মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছে, কোথাও সত্যগ্রামের মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছে, কোথাও বা সুনাই সমষ্টির শিলডুপির মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছে। দেখা গেছে কখনো লাভ জিহাদের জালে ফাঁসানো হচ্ছে, কখনো খারাপ কাজের জন্য মেয়েকে অপহরণ করে নিয়ে যাচ্ছে। এবং আমরা দেখেছি সুনাই সমষ্টির একজন বলিষ্ঠ নেতা, যিনি এই কম্প্রোমাইজের জন্য এই শিলডুপির ক্ষেত্রে এসেছিলেন, তার জন্য আমরা ধিক্কার জানাই এই সব নেতাদেরকে। এবং আমি আজকে এই ধলাই থানার সম্মুখে উপস্থিত হয়ে আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, ১২ ঘন্টার মধ্যে আমাদের সেই নাবালিকা মেয়েকে উদ্ধার করে দিতে হবে। যদি নাবালিকা মেয়ে ১২ ঘন্টার মধ্যে উদ্ধার না হয় তাহলে আগামীতে আমরা বৃহত্তর আন্দোলন করব, যার জন্য যারা নিয়ে গেছে সম্পূর্ণ ওই সব মানুষ দায়ী থাকবে এবং অনেক ক্ষেত্রে প্রশাসনও দায়ী। বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর কারণে কালীনগর সরোজিনী হাসপাতালে ৩০ শয্যার নির্মাণরত ভবনের কাজ বন্ধ হয়েছে, ঠিক এমনই কথাতে নিজের অভিমত ব্যক্ত করলেন অগপ জেলা সভাপতি আফতাব উদ্দিন লস্কর। তিনি বলেন, বিগত কংগ্রেস আমলে আলগাপুর বিধানসভা সমষ্টির অন্তর্গত কালীনগর সরোজিনী হাসপাতালে ৩০ শয্যার বেড তৈরি করতে স্থানীয়দের স্বার্থে প্রায় ৪ কোটি ৩০ লক্ষাধিক টাকার অনুমোদন হয়েছিল এবং কাজটির কন্ট্রাক্ট পেয়েছিলেন আফতাব উদ্দিন লস্কর বলে জানা যায়। নিয়মিত কিছু পরিমাণ কাজ হওয়ার পর প্রায় ২ বছর আগে কোনো এক অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যায় নির্মাণরত ভবনের কাজ। হাসপাতালের নির্মাণের কাজ ফের শুরু করার দাবি জানালেও আজ অবধি মুখ খুলেনি বিধায়ক বলে জানান তিনি। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে আফতাব উদ্দিন লস্কর বলেন, অত গুরুত্বপূর্ণ যেটা স্বাস্থ্যসেবা, সেই সেবার যে অত ইম্পর্টেন্ট বিল্ডিং যেটা কংগ্রেস সরকারের আমলে দেওয়া হয়েছিল, সেটার কাজ বন্ধ করার জন্য যে লিখিত অভিযোগ বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী করেছেন সেটা একটা হাস্যকর। আর বিধায়ক বলেছিলেন ওই নির্মাণ কাজে আমি যদি কাজ করি তাহলে কমিশন দিতে হবে, ১০% কমিশন দিতে হবে। আমি ডিসি মহোদয়কেও বলেছিলাম, লিখিত দিয়েছি ১০% কমিশন দিয়ে বিধায়ক সাহেবকে কাজ করতে হবে, তাই আমরা সরকারকে আমরা জানিয়েছি ১০% কমিশন আমরা দিতে পারবো না। এবং যতটুকু কাজ হয়েছে আমাদের পাওনা মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু আজ পর্যন্ত বিধায়কের কমপ্লেনের কারণে আমাদের পাওনা মিটিয়ে দেওয়া হয় নাই এবং
বিধায়কের কমপ্লেইনের কারণে আজ পর্যন্ত এইভাবে পড়ে আছে বিল্ডিংটি। বিজেপি সরকারের সবকা সাথ সবকা বিকাশ থেকে বঞ্চিত রয়েছেন অনেক এলাকাবাসী। শাসক দলের অন্যতম প্রকল্পের মধ্যে হচ্ছে জল জীবন প্রকল্প, যা আগামী 2024 এর মধ্যে দেশের আনাচে কানাচে জল পৌঁছে দেবার অঙ্গীকার রয়েছে বর্তমান সরকারের। কিন্তু সেই প্রকল্প থেকে দীর্ঘদিন থেকে বঞ্চিত রয়েছেন বরখোলা বিধানসভা সমষ্টির রাজনগর জিপির নিশ্চিন্তপুর এলাকার 50টি পরিবারের লোকেরা। বৃহস্পতিবার এ নিয়ে কাছাড় জেলার অতিরিক্ত জেলাশাসক সুমিত সত্যবানের কাছে এক স্মারকলিপি প্রদান করেন নিশ্চিন্তপুর এলাকার স্থানীয়রা। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা বলেন, আমরা জেলাধিপতির কাছে এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে ও এমএলএর কাছে আবার একটা মেমোরান্ডাম দেব। সেই হিসাবে আমরা এসছি আমাদের দাবি জলজীবন প্রকল্পের মাধ্যমে, যাতে আমাদের পানীয় জল সরবরাহের সুবন্দোবস্ত করা হয়, 600 মিটার এক্সটেনশন করা হয়। জনগণের অভিযোগ যে জনগণ যখন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে দাবি করেছিলেন তখন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বলছেন নাকি যে পাইপ জনগণ কিনে দিতে হবে, জনসাধারণ পাইপ কিনে দিতে হবে। হোয়ারেস যে জলজীবন প্রকল্প যেটা, সেই জলজীবন প্রকল্পের আওতাধীন জলজীবন প্রকল্পের বিনা পয়সা এক্সটেনশন দেওয়া উচিত এবং কোটি কোটি টাকা স্যাংশন হচ্ছে, সেই টাকাটা ঘুটে গেল এবং এই প্রকল্পের মাধ্যমে এই 500 মিটার জায়গায় এক্সটেনশন করে জনসাধারণকে যে পানীয় জলের করে দিতে পারে না নাকি। আসন্ন বিধানসভা নির্বাচনে উধারবন্দ বিধানসভা সমষ্টিতে বিজেপির সংখ্যালঘু পদে স্থানীয় ব্যক্তি আজিব উদ্দিন লস্করকে দলীয় টিকিট প্রদানের দাবি জানান স্থানীয়রা। এ নিয়ে গত মঙ্গলবার উধারবন্দ বিধান সমষ্টির অধীনস্থ চলিতাকান্দিতে এক সভা অনুষ্ঠিত হয় স্থানীয় জনগণদের নেতৃত্বে। পরে নিজের অভিমত ব্যক্ত করতে আজিব উদ্দিন লস্কর বলেন, স্থানীয়রা তাকে ভোটে লড়ার জন্য চাপ সৃষ্টি করলে তিনি বিজেপির দলীয় সংখ্যালঘু পদে লড়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন। তাই 20,000 কর্মীগণ যদি আমাকে একটি একটি করে বুট দেন তাহলে 20,000 বুট হয়ে যাবে, আর ওনারা যদি তাদের পরিবার থেকে আরও 2টা করে বুট যদি দিয়ে যান তাহলে আমার 60,000 বুট হয়ে যাবে। আর আপনারা যদি এইভাবে জায়গায় জায়গায় মিটিং করে আমাকে বলছেন যে আমাকে বুট দিয়ে জিতাবেন, তাই আপনার সবর বুট যদি পাই তাহলে আমি বিপুল বুটে উদারবন চক্র থেকে এমএলএ ইলেকশনে জিতে যাব। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। 6 বছর থেকে পারমিট বন্ধ, আন্দোলনে শিলচরের 10,000 অটো চালক। শিক্ষামন্ত্রীর দয়া থেকে বঞ্চিত, ভেঞ্চার হাইস্কুল শিক্ষকদের দিশপুর লাস্ট গেটে ধর্ণা। কাগজকলের 81 জন কর্মীদের আত্মার শান্তিতে শোক মিছিল জাকরুর, কল চালুর প্রার্থনা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।